फ्रेंड्स आई एम रोमियो वेलकम टू माय रोमो रोमियो गिटार यूट्यूब चैनल आज के चले এলাম হচ্ছে আমরা TGM ভার্সেস XC গিটার রিভিউ নিয়ে আমার লেফট হ্যান্ডে যে গিটারটি রয়েছে সেটা হচ্ছে TGM এবং এর মডেল হচ্ছে তোমার DRB আর আমার রাইট হ্যান্ডে যে গিটারটি রয়েছে সেই গিটারটি হচ্ছে তোমার AXC এর মডেল হচ্ছে তোমার AG48C আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন দেখব যে কোন গিটারটি হচ্ছে কেমন সাউন্ড এবং কোন গিটারের প্রাইস কেমন গিটার গুলো কোথা থেকে এসেছে সো फ्रेंड्स ভিডিওটি শুরু করার আগে সত্যি একটা অনুরোধ এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি আনন্দিত হব সো फ्रेंड्स চলো শুরু করি লেটস স্টার্ট আচ্ছা প্রথমে আমরা যে গিটারটি দেখব সেটা হচ্ছে TGM এটা হচ্ছে মডেল হচ্ছে তোমার DRB এই গিটারটি হচ্ছে আমরা সাসটেন সাউন্ড প্রথম চেক করি দেখো সাসটেন সাউন্ড একটা কর্ড যখন স্ট্রাম করে যখন এই লাউড এই সাউন্ডটা যখন হচ্ছে কতক্ষণ থাকে স্টে করে এই সাউন্ডটা সেটা হচ্ছে সাসটেন আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত তোমার হচ্ছে সাসটেনটা বোঝা যায় ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে এবং সাউন্ডের যে হাইটা থাকে হাইটা অনেক কম ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে যে সোলফুল সাউন্ড সলো প্লে করলে একটা টাচি সাউন্ড রয়েছে আর আমরা যদি এখন এক্সি গিটার চেক করি তাহলে কি হবে দেখো আমরা সাসটেন চেক করি একদম স্টপার সাথে কিন্তু হাই চলে আসে আর মিড অনেক বেশি তাহলে হচ্ছে আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 অবশ্যই হচ্ছে এটার সাসটেনটা অনেক বেশি এবং অনেক লাউডার এক্সিটা আর সাউন্ড যদি বলো যে কোনটা ভালো লাগে দুটোই ভালো এটা জাস্ট ট্রিবোলিক সাউন্ড মানে ট্রিবোলটা বেশি আর এটা হচ্ছে তোমার ট্রিবোলটা একটু কম ঠিক আছে সলো যদি প্লে করি সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে তোমার মেলোডি আছে কিন্তু মেলোডিটা হচ্ছে TGM এর একটু বেশি এটা একটু কম কিন্তু এটা আবার রিদম যদি করি তাহলে কি হবে অনেক জোরে শোনা যাবে এটা হচ্ছে একটু হাই বেশি তো তার জন্য সাউন্ডটা হচ্ছে বুস্টার না কিন্তু আমরা যদি এখন TGM-টা প্লে করি রিদম প্লে করলে কি দেখা যাবে যে অনেক সাউন্ডটা বেশি জোরে হবে না TGM এক্সি থেকে কিন্তু দেখো সাউন্ডটা কিন্তু ক্লিন সাউন্ড অবশ্যই আমি বলবো যে TGM গিটারের হচ্ছে তোমার সাউন্ডের কোয়ালিটি অনেক বেশি ভালো আর এই জন্য এই কারণেই হচ্ছে তোমার এই TGM এর একটু দামও প্রাইস বেশি হয় ঠিক আছে এই গিটারটা প্রাইস একটু বেশি আর এর থেকে হচ্ছে এই XC-টা একটু কম দাম আর এখন আমরা জানবো যে কোথা থেকে গিটারগুলো এসেছে এই গিটারটা তোমার TGM যেটা সেটা হচ্ছে তোমার মেড ইন চায়না আর হচ্ছে এই XC যেটা দেখছো সেটা হচ্ছে মেড ইন তাইওয়ান দ্যাট মিনস দুইটা অরিজিনাল গিটার আর XC-টা হচ্ছে তোমার ইন্ডিয়াতেও থেকেও আসে চায়না থেকেও আসে আর তাই অনেকটা সবচেয়ে বেশি সাউন্ড এবং সাউন্ডটা অনেক লাউডার হবে ফ্রেশ হবে এবং অ্যালাইনমেন্ট অবশ্যই পারফেকশন হবে কারণ এই গাড়িটির অ্যালাইনমেন্ট একদম পারফেক্ট এবং এটার হচ্ছে তোমার ফিটবোর্ড যদি হিসাব করি 12 13 14 15 16 17 18 19 20 আচ্ছা এখন যদি আমরা এটা ফিটবোর্ড চেক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে 12 13 14 15 16 17 18 19 20 এখানে হচ্ছে 20টা সাউন্ড রয়েছে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন যদি সফট আর হার্ডের আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখব এই TGM এর থেকে হার্ড হচ্ছে তোমার XC ঠিক আছে XC-টা একটু হার্ড বেশি একটু হার্ড আর যদি আমরা TGM যদি বেন্ড করি তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কোনটা বেশি সফট আচ্ছা এটা যদি করি এটা তোমার একটু বেশি কমফোর্টেবল হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা দেখলাম
যে হচ্ছে সলো প্লে করে দেখলাম যে হচ্ছে এটা একটু মেলোডি বেশি, এটা একটু কম। রিদমেন্টিতে দেখলাম এটার রিদমের সাউন্ডটা অনেক লাউডার, আর এইটার লাউডার কম, কিন্তু এটা সোলফুল, একটু টাচি। আর এখন আমরা জানলাম তারপরে এই গিটারটা তোমার হচ্ছে টিজিএমটা হচ্ছে এটা চায়না থেকে এসেছে, আর এটার মডেল হচ্ছে তোমার DRB। আর আমরা জানলাম যে AXC এটার মডেল হচ্ছে তোমার AG40HC, এসেছে হচ্ছে তাইওয়ান থেকে। আচ্ছা, আর রিদমের আর 20টা ফ্রেট, এটার মধ্যে 20টা ফ্রেট রয়েছে। আর সাউন্ড তোমার হচ্ছে এটা হচ্ছে ট্রিবোলিক, আর এটা হচ্ছে তোমার সোলফুল, ঠিক আছে। আর এখন আমরা রিদম বাজিয়ে দেখবো যে ঝ্যান ঝ্যান শব্দ আছে নাকি। আচ্ছা, কোনো ঝ্যান ঝ্যান শব্দ নাই, প্লাস হচ্ছে তুমি যদি রেকর্ড করো তাহলে রেকর্ডটা হচ্ছে তোমার অনেক বিউটিফুল হবে, তুমি যদি টিজিএম গিটারে রেকর্ড করো। আর এইটা যদি তুমি রেকর্ড করো তাহলে হচ্ছে এটা দিয়েও বিউটিফুল হবে, কিন্তু এটার সাউন্ডটা একটু হাই পাওয়া যাবে। দেখো, হাইটা বেশি চিকন একটা সাউন্ড ভাবার আছে, কিন্তু দুটা গিটারের মধ্যে কোনো রকম তোমার হচ্ছে ঝ্যান ঝ্যান শব্দ নাই, ঠিক আছে। সো ফ্রেন্ডস, তোমরা বলবা যে তোমাদের কোনটা ভালো লেগেছে, টিজিএম নাকি হচ্ছে AXC, কার টেস্ট কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, তাহলে বুঝতে পারবো হচ্ছে তোমাদের ফিল কেমন। আর হচ্ছে দুটা গিটারই ভালো, আর হচ্ছে দামের ক্ষেত্রে একটু টিজিএমটা একটু দাম বেশি আর AXC একটু দাম কম। সো ওভারঅল দুটা গিটারই ভালো যদি অরিজিনাল হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে এবং একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, খুব বেশি আনন্দিত হবো। নেক্সট তোমরা কী রিভিউ চাও অবশ্যই জানাবে, আমি হচ্ছে আবার আসবো। আর যারা গিটার কালেক্ট করবে আমার থেকে, যারা গিটার হাউস থেকে গিটার নেবে, তাদের জন্য তো অবশ্যই রয়েছে একটি কম্বো আকর্ষণীয় অফার, একটি বই, একসেট স্ট্রিং, তারপর হচ্ছে পিক্স, আর হচ্ছে তোমার একটা ব্যাগ, চারটা জিনিস পাচ্ছ তুমি আমার গিটার হাউস থেকে গিটার কালেক্ট করলে। সো ফ্রেন্ডস, সব ভালো থাকবে, স্টে সেফ, টেক কেয়ার, কিপ রক।